কুম আসসালাম ওরমতুল্লাহ বাক শাহাদী অনুস জানতে চাইছেন অজুর সময় হস্ত্রদায় পবিত্র করে মগে ডুবিয়ে অজু করা যাবে কিনা আলহামদুলিল্লাহাম আল্লাহ রসুলিল্লাহাবাদ অজুর ক্ষেত্রে দুইখানা হাত পরিচ্ছন্ন করতে হয় সেক্ষেত্রে পানির ভিতরে হাত ডুবিয়ে এই প্রাথমিক অবস্থায় যে হাত পরিচ্ছন্ন করার বিষয়টি রয়েছে সেটি কোনোভাবেই জায়জ নয় কারণ হাত ধোয়ার বিষয়টি এসেছে হাতে কোনো নাফাঁকি থাকতে পারে তেমত অবস্থায় হাত প্রথম যে ধৌত করার অবস্থাটা সেক্ষেত্রে পানির ভিতরে ডুবানো যাবে না অবশ্যই পানি বাহিরে ঢেলে দিয়ে এরপরে হাত পরিচ্ছন্ন করতে হবে তো হাত পরিচ্ছন্ন করার পরে এরপরে যদি কেউ পানির ভিতরে হাত ডুবিয়ে পানি উঠাতে চান তো সেটি জায়জ রয়েছে আর যদি তিনি ঢেলে পানি বাহিরে যদি অজু করেন তাহলে সেটি হচ্ছে মূলত প্রকৃত সন্না বা এটি হচ্ছে আদব বা ভদ্রতা কারণ এক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে প্রথমত হচ্ছে আপনার অজু করার ক্ষেত্রে একাঙ্গ ধৌত করার পরে যে পানিটা বের হয় তো সেই পানিটা আবার ওই যে পাত্রের ভিতরে আর পড়লো না বাহিরে পড়লো পাশাপাশি ভদ্রতার একটি বিষয় রয়েছে একজনে অজু করে যাওয়ার পরে যদি অতিরিক্ত পানি থাকে সে পানিটা দিয়ে অন্য আরেকজন অজু করার একটা সুযোগ থাকে নতুবা দেখা যায় যে যিনি হাত ডুবিয়ে পানির ভিতরে অজু করলেন আরেকজনে হয়তো তিনি সেক্ষেত্রে ওই একই পানি দিয়ে অজু করাটাকে তিনি স্বাচ্ছন্দ্যে মেনে নেবেন না বা পছন্দ করবেন না তো এ ধরনের বিষয়গুলো চিন্তায় নিয়ে বা বিবেচনায় নিয়ে পানি বাহিরে ঢেলে যদি আমরা অজু করি সেটি كهواء أو الله أعلم بالشعر